ভিয়েতনামে মানব পাচারের অভিযোগে রাজধানীর পল্টন থেকে চক্রের অন্যতম হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, এই চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে 38 জনকে পাচারের কথা স্বীকার করেছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি লিবিয়ার মেজদা শহরে 26 বাংলাদেশি সহ 30 জনকে গুলি করে হত্যার পর মানব পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে পুলিশ, র‍্যাব সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযানে নামে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে মানব পাচারকারী চক্রের অনেক সদস্য গ্রেপ্তার হয়। চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব নগরীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের মূল হোতা সহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট। যে কমিটমেন্ট এই ব্যক্তিগুলোর জন্য ছিল তাদেরকে ইলেকট্রনিক্স কোম্পানিতে $500 বা $40-50 টাকা চাকরি প্রদান করা হবে, সে ধরনের কোনো কাজ তাদেরকে দেওয়া হয় না। এটা না করে তাদেরকে বিভিন্ন স্বল্পস্থায়ী কাজ এবং বিভিন্ন সমিল বিভিন্ন কনস্ট্রাকশন কাজে লেবার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবাদ ব্রিফিং এর র‍্যাব আরো জানায়, এই চক্রটি অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে 38 জনকে ভিয়েতনামে পাঠায়। এর মধ্যে 11 জন দেশে ফিরে আসলেও বাকি 27 জন এখনো আটকা পড়ে আছে ভিয়েতনামে। আমরা এটাও জানতে পারি যে আরো 27 জন বাংলাদেশী ভিয়েতনামে মানবেতর জীবনযাপন। র‍্যাব বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ চক্রটি 38 জনকে পাঠানোর কথা স্বীকার করলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যাবে কত মানুষের সাথে তারা প্রতারণা করেছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।